শুধু দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, এমকেকেএস ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য এবং দর্শনীয় স্থানগুলোকে দেশ বিদেশের মানুষের মধ্যে তুলে ধরার প্রত্যয়ে উপজেলা ভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ধারাবাহিকতায় আজ আমি এসেছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। আজকের এই ভিডিওতে নিকলি উপজেলার উল্লেখযোগ্য বিষয়সমূহ তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি, লেটস গো। জনশ্রুতি রয়েছে, মুঘল বাহিনী খাজা ওসমানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাকে ধাওয়া করে এই এলাকায় এসে পৌঁছেন। তারপর এখানে আস্তানা করেন। তাদের অস্থায়ী আবাসস্থলে স্থানীয় লোকজন এসে ভিড় করলে দলের প্রধান সিপাহীদের উদ্দেশ্যে বলেন, উসলে নিকালো। নিকালো ফার্সি শব্দ। এই শব্দের উচ্চারণের পরিবর্তনের সাথে সাথে নিকলি শব্দের উৎপত্তি হয়। আবার কেউ কেউ মনে করেন, এককালে এই এলাকায় প্রচুর পরিমাণে নিম গাছ ছিল। এই নিম গাছের কলি হতে স্থানীয় কবিরাজগণ ঔষধ তৈরি করত। এই নিম গাছের কলি সংগ্রহের জন্য বিভিন্ন এলাকার লোকজন এই এলাকায় আসত। এই নিম গাছের কলি অথবা নিমকলির অপভ্রংশেই নিকলি শব্দের উৎপত্তি। নামে কি বা আসে যায়, ইতিহাস যাই হোক, হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার কেন্দ্রস্থলে এই নিকলি উপজেলার অবস্থান। সরকার কর্তৃক স্বীকৃত বাংলাদেশের সবচেয়ে বড় টুরিস্ট পয়েন্ট এটি। এখানকার প্রধান আকর্ষণ সকালের সূর্যোদয়। বিস্তীর্ণ জলরাশির মধ্যে সকালের সূর্যোদয়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো সমুদ্র সৈকতের সৌন্দর্যকেও হার মানাবে। 60টি ইউনিয়ন নিয়ে গঠিত 214 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় প্রায় 130,000 লোক বসবাস করে। ইউনিয়নগুলো যথাক্রমে নিকলি ইউনিয়ন, দামপাড়া ইউনিয়ন, কারপাশা ইউনিয়ন, সিংপুর ইউনিয়ন, জারৈতলা ইউনিয়ন, গুরই ইউনিয়ন এবং সাতিরচর ইউনিয়ন। নিকলি থেকেই হাওর এলাকা শুরু বলে এটিকে হাওরের প্রবেশমুখও বলা হয়। এখানে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ, আর সেই সবুজ মাঠ বৈশাখে সোনালী বরণ ধারণ করে। ফসল তোলার পর মাঠ যখন বর্ষার পানিতে তলিয়ে যায়, সেই দৃশ্যটি আরো মনোমুগ্ধকর। তখন চারদিকে শুধু পানি আর পানি। নিকলি উপজেলা পরিষদ হতে পূর্ব দিকে যতদূর দৃষ্টি যায় ততদূর শুধু অথই পানি। এ যেন সমুদ্র সৈকতের আরেকটি সংস্করণ। হাওরের বিশাল ঢেউ আশ্রে পড়ে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ নিকলি উপজেলা সদরের প্রতিরক্ষা দেওয়ালে। এখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে। অতি সাধারণ জীবনযাপনে তুষ্ট সরল মনের মানুষ এবং দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিকলির সবচেয়ে বড় ঐতিহ্য। হাওর বেষ্টিত এই উপজেলায় নরসুন্দা, সয়েজনী, ঘোড়াউত্রা এবং ধনু নামক 4টি নদী বিদ্যমান। তন্মধ্যে নরসুন্দা নদী সয়েজনী নদীর সাথে মিলিত হয়েছে এবং ধনু নদী ঘোড়াউত্রা নদীর সাথে মিলিত হয়েছে। কৃষি এখানকার মানুষের প্রধান পেশা, কিন্তু বর্ষাকালে যখন রাস্তাঘাট, ফসলের জমি পানিতে নিমজ্জিত থাকে, তখন নৌ পরিবহন, নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি এবং বিক্রয় ও মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এখানে বেড়াতে এসে লোকজনকে ছোট ছোট ডিঙ্গি নৌকায় প্রচণ্ড ঢেউয়ের মধ্যে হাওরে মাছ ধরতে দেখলে ভয় পাবেন না। এটি এখানকার নিত্য নৈমিত্তিক দৃশ্য। ইচ্ছে হলে আপনিও বড়শি দিয়ে মাছ ধরতে পারেন, তবে সাহস থাকলে ডিঙ্গি নৌকায় বসেও মাছ ধরতে পারেন। রাত দিন ধরে অনেক কষ্টের মাধ্যমে আহরিত এই মাছ স্থানীয় চাহিদা পূরণ করে শুকিয়ে শুটকি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এছাড়া হাওর এলাকায় হাঁস পালনের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছে। শিক্ষার দিক থেকে এলাকার ছেলেমেয়েরা অনেক পিছিয়ে রয়েছে। জ্ঞান অর্জনের জন্য এখানকার শিক্ষার্থীদের পাড়ি দিতে হয় মাইলের পর মাইল দুর্গম পথ। নিকলি উপজেলা সদরের ঠিক উত্তর দিকে মজলিশপুর গ্রামের পশ্চিমে হাওরের মাঝে দ্বীপ সদৃশ গোলাকৃতির পাহাড়খার ভিটা বিদ্যমান। এই ভিটাতে সাধক পুরুষ পাহাড়খার মাঝার রয়েছে। পাহাড়খার শিষ্য অনুপাগলার সমাধিও এই ভিটাতেই। এই এলাকায় এবং এলাকার বাহিরে তাদের অনেক ভক্তবৃন্দ রয়েছে। প্রতিবর্ষের বর্ষার শুরুতে প্রচুর শিষ্য এবং ভক্তবৃন্দের সমাগম ঘটে এই ভিটাতে। এখন আমি আছি দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া সাহেবের হাটি গ্রামের 360 আউলিয়ার একজন হজরত শাহগুঞ্জালাল রহমাতুল্লাহ আলের মাজার শরীফের সামনে। এখানে প্রতিবছর অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সম্মানীয় ওলামায়ে কেরামগণ এসে মাজার জিয়ারত করেন। এটি এই এলাকার সম্মানীয় মাজার শরীফ। ভিউয়ার্স, এখন আমি আছি নিকলি সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের মোহরকোনা বাজার সংলগ্ন দয়াল কুটির নামক একটি নান্দনিক কারুকার্য সম্পূর্ণ পুরাতন জমিদার বাড়ির সামনে। এই বাড়িটি দয়াল শাহ নামক একজন বিখ্যাত ব্যবসায়ী 1340 বঙ্গাব্দে নির্মাণ করেন। এই বাড়ির আঙ্গিনায় রয়েছে 1335 বঙ্গাব্দে নির্মিত শ্রী শ্রী দুর্গা মন্দির।
নিগলি সদর ইউনিয়নের মোহরকোনা ভাটিপাড়ায় লাল গোসাইয়ের আখড়ার সামনে। কথিত আছে, একদা মনসা দেবী মানব রূপে এই আখড়ায় আবির্ভূত হয়। তার রূপে মুগ্ধ হয়ে অনেকেই তাকে বিয়ের প্রস্তাব করেন। তখন তিনি নৌকা বাইসের আয়োজন করতে বলেন এবং যে নৌকা সবার আগে এই আখড়ার ঘাটে এসে পৌঁছাবে সেই নৌকার মাঝিকেই তিনি বিয়ে করবেন। এ থেকেই নিগলিতে নৌকা বাইচের প্রচলন শুরু হয়। ভিউয়ার্স, এখন আমি আছি নিগলি সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামীর আখড়ায়। কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় আখড়া এটি। এখানে পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ, ভাঙ্গা প্রাচীর, সুউচ্চ মঠ, পাকা ঘাট এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সাদা সন্ন্যাসী এখনো এই আখড়ায় অবস্থান করে। এখন আমি আছি নিগলি উপজেলা সদর হতে দক্ষিণে অবস্থিত গুরুই ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে গুরুই শাহী মসজিদের সামনে। স্থাপত্যশৈলী বিবেচনায় এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি নিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত আছে। অনেকে মনে করেন এটি একটি গায়েবী মসজিদ। এখানকার মায়েরা এখনও সন্তানদের মুখে প্রথম ভাত দেওয়ার পূর্বে সপরিবারে এই মসজিদটিতে আসেন। ভিউয়ার্স, এখন আমি আছি গুরুই ইউনিয়নের সেত্রা গ্রামের নিভৃত পল্লীতে অবস্থিত সেত্রা আখড়ায়। এই আখড়াটি জঙ্গলাকীর্ণ এবং বৈষ্ণব ধর্মাবলম্বীদের তীর্থস্থান, যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। এখন আমি আছি লঞ্চের উপর নির্মিত জলপদ্ম নামক একটি আবাসিক হোটেলে। নিগলিতে ভালো মানের কোনো আবাসিক হোটেল না থাকলেও এই হোটেলটিতে রুমগুলো সব বাঁশের তৈরি এবং ব্যবহার্য সকল থালাবাসন মাটির তৈরি। তথাপি সকল রকম আধুনিক হোটেলের সুযোগ সুবিধা এখানে রয়েছে। চাইলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা এখানে এসে রাত যাপন করতে পারেন। সম্পূর্ণ মাটির প্লেট এবং মাটির গ্লাসে আজকে রাতে ডিনার। ভিউয়ার্স, আপনারা দেখলেন এতক্ষণ ফানুস উড়ানো। আমরা আজকের দিনের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত এখনই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সঙ্গে পরবর্তী কোন উপজেলার ভিডিও দেখতে চান তার নাম লিখতে ভুলবেন না। সমস্ত নিগলিবাসীর মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজ চলে যাচ্ছি, কিন্তু এ যাওয়ায় শেষ যাওয়া নয়। ফিরে আসছি আগামী বৃহস্পতিবার বিকেল 3টায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নদীর ওপারে বন্ধুর বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও। নদীর পানি নাচিয়া ওঠে, লাগিয়া পুবালি বাও, ওরে লাগিয়া পুবালি বাও।